হুলিয়ায় প্রকাশ্য দিবালোকে সরকারি গাছ কেটে পাচারের চেষ্টা। গ্রামবাসীদের বিক্ষোভ, কাটা গাছ আটক করল পুলিশ। ঘটনার বিস্তারিত রিপোর্ট। নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া এক নম্বর পঞ্চায়েতের অধীন বেলগড়িয়া ভাটাপাড়ার এক উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গা থেকে সরকারের গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। গাছ কেটে ভ্যানে করে পাচারের সময় গ্রামবাসীরা সেটিকে আটকে বিক্ষোভ শুরু করে। এলাকায় উত্তেজনাও তৈরি হয়। পুলিশ এসে ভ্যান সমেত কাটা গাছ আটক করে। গৌতম কেটে চুরি করে বিক্রি করছিল, গৌতম বাস কেটে গাছ কেটে চুরি করে বিক্রি করছিল। আগেকার একটা বট গাছ বিক্রি করে খেয়েছে গৌতম মেম্বার, এখানকার ওই চান্দ্রা ধারের মেম্বার। আর কোথাকার গাছ এখানে ভাটাপাড়ে, এখানে হসপিটালে, এখানে হসপিটালে, এখানে সরকারি গাছ, কটা গাছ কেটেছে? সাতটা ছিল গাছ। আপনারা কিছু জানতেন না? আমরা কিছু জানি, গাছগুলো নিয়ে চলে যাচ্ছিল। বেলগড়িয়া ভাটাপাড়ার এই সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের জমির মধ্য থেকে পিএইচসি দপ্তর একটি জল প্রকল্পের কাজ করছে। এই জমির মধ্যেই আকাশমণি জাতীয় সাতটি গাছ কেটে ফেলা হয়। যারা গাছ কাটতে আসেন তারা জানায় গৌতম নামে এক ব্যক্তি তাদের পাঠিয়েছেন। গ্রামবাসীরা জানায় যে কোনো সরকারির কাগজপত্র ছাড়াই এই গাছগুলি কেটে ফেলা হয়েছে। এমনকি পঞ্চায়েত এ বিষয়ে কিছু জানে না বলে তাদের দাবি। সম্পূর্ণ বেআইনিভাবে এই গাছগুলি কেটে পাচার করা হচ্ছিল। কাটা গাছ আটকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পুলিশ আসে, পরে ভ্যান সমেত কাটা গাছ আটক করে পুলিশ। গ্রামবাসীরা এই চোরেদের শাস্তির দাবিতে পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। কি বলছেন স্থানীয়রা শুনুন বিস্তারিত ঘটনা। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। তা জানতে পারি আমরা সকালবেলায় জল ট্যাঙ্কি জল যোজনার কাজ হচ্ছে এখানে কেন্দ্র সরকারের। সেখানে আমরা সকালবেলা এসেছিলাম, এসে দেখছি গাছের ডালপালা কাটা হচ্ছে। আমরা কইছি হয়তো ডালপালা ঝুটছে গাছের, যে কাজ হবে যেকালে। তা বেলা ঠিক 10:30-11টা নাগাদ জানতে পারি যে না, এখান থেকে গাছটা কেটে নিয়ে যাচ্ছে। কে কেটে নিয়ে যাচ্ছে? না, গৌতম বিশ্বাস। তা গৌতম বিশ্বাস হচ্ছে 200 বেলগড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 255 নম্বর বুথের 55 নম্বর বুথের মেম্বার। আর এটা হচ্ছে 256 বুথ। তা এইখানকার মেম্বার, সেও জানে না কিছু, আশেপাশে মেম্বার আছে তারাও জানে না। এবার এটা যে সরকারি গাছ, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের এটা জায়গা, এবার সরকারি গাছ সরকারকে না জানিয়ে বা বন দপ্তরকে না জানিয়ে এটা কাটাটাও ঠিক না। এবার যেহেতু সে না কাউকে জিজ্ঞেস বলে কেটে নিয়ে চলে যাচ্ছিল, সেই কারণে আমরা এসে ভ্যানটা আটক করি এবং ভ্যানটা আটক করে রাখি। পুলিশও তো এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ আপাতত নিয়ে গেল ফাঁড়িতে, নিয়ে গিয়ে রাখবে। সেটা আবার গাছ কাটার তো কোনো পারমিশনও নেই, উনি তো কোনো পারমিশনই দেখাতে পারছে না, এবং কে কাটতে বলেছে তাও উনি বলতে পারছে না। এমনি কেটে নিয়ে যাচ্ছে, তার মানে দিনে দুপুরে চুরি করার মতো। এই জায়গাটার নাম বেলগড়িয়া ভাটাপাড়া। আপনার নাম? আমার নাম সঞ্জীব রায়। হচ্ছে এটা আমাদের হেলথ সেন্টারের আওতার জায়গা ছিল। প্রথমত হেলথ সেন্টারের আওতাতে পিএসসিকে কেটে দেওয়া হয়েছে রাজ্য পরিষদ থেকে। এবার সেখান থেকে ওই গাছগুলো মানে ট্যাঙ্কি উঠবে বলে গাছগুলো কেটে নেওয়া হয়। এবার এটা আমাদের ডিমান্ড করে যে পঞ্চায়েত থেকে, যে পঞ্চায়েত থেকে কেটে নেওয়া হচ্ছে, কিন্তু পঞ্চায়েতের আমরা কেউ জানি না, কোনো পঞ্চায়েতের কোনো সদস্য জানে না। সেই হিসাবে গাছগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কারা কাটছে এটা, নিয়ে যাচ্ছে পঞ্চায়েত, সেটা তো আমরা জানি না। তো সেটা আমরা জানতে পারলে তো হয়ে যেত। গাছ 6-7টা গাছ কাটা হয়েছে ওখান থেকে। কি ধরনের গাছগুলো? এগুলোকে হয় আকাশমণি কিংবা ইউক্যালিপ্টাস বলে থাকে এই গাছগুলোকে সাধারণত। হবে হ্যাঁ, পুলিশ এসে পুলিশের আওতার জায়গা, সেটা পুলিশ নিয়ে চলে গেল। পঞ্চায়েতে আপনারা গেছিলেন? আমরা পঞ্চায়েতে যাবো, এখন যাবো। আমাদের তো পঞ্চায়েতে জানিয়েছে, আমাদের প্রধানকে জানানো হয়েছে, প্রধান বলেছেন না আমাদের কোনো পারমিশন দেওয়া হয়নি। কি নাম? আপনার নাম সন্টু বর্গক্ষত্রিয়।